খানায় বাসগৃহের সংখ্যা এবং ভবনের তলা নিয়ে যত সমস্যা আছে আমি সেটা নিয়ে দ্বিতীয় একটি ভিডিওতে এখন সব ক্লিয়ার করে দেবো উদাহরণের মাধ্যমে। তো এখানে আমরা যদি ম্যানুয়াল বইটি পড়ি, এখানে লেখা আছে একুকি একাধিক খানা থাকলে শূন্য লিখুন, শেষ খানা নিয়ে নম্বর লিখুন। সাধারণত যে খানাগুলো মানুষ বসবাস করে শুধু আমরা সেগুলো কাউন্ট করবো, বাসবাসের জন্য ব্যবহৃত হয়, কিন্তু যেগুলো খালি থাকে সেগুলো ব্যবহার হবে না। এখানে কয়টা রুম আছে সেটা কোনো বিবেচ্য বিষয় না। এখানে হলো প্রতিটা যে ছাউনি, একটা টিনের ঘরে যেমন ছাউনি থাকে সেই ছাউনি অনুযায়ী আমরা ঘরগুলো কানেক্ট করব, আমরা কাউন্ট করব। শুধু এখানে যে যদি পৃথক খানা থাকে তাহলে আমরা ওয়ান যোগ করব অতিরিক্ত শূন্যর সাথে, এবং যদি দুইটি থাকে তাহলে দুই যোগ করব, এবং শেষের খানার ক্ষেত্রে আমরা যে 99 সাথে যোগ করব 1 2 3। তো এগুলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেই। তো আমাদের বিবেচ্য হিসেবে ভাগাভাগি করে বসবাস করে একটি বাসগৃহে শেষের খানাটি পূর্ব যতগুলো খানা আসবে সবগুলো শূন্য ব্যবহার করবো, এবং শেয়ার করা বসবাস করা বাসগৃহের সর্বশেষ খানা যেটা সর্বশেষ হবে সেটা নিয়ে নেব। তো আমরা প্রথম উদাহরণটা দেখি, সবচেয়ে সহজ উদাহরণ। এখানে খানা আছে একটি এবং বাসগৃহ আছে 1 2 3 4, চারটি বাসগৃহ আছে ধরলাম, তাদের সদস্য সংখ্যা 10-15 জন, তারা চারটি গৃহ হয়ে যায়, চারটি ছাউনি মিলে থাকে, যতগুলো ছাউনি ততগুলো ঘর কাউন্ট করো। এখানে একটা ঘরে যদি মধ্যে পার্টিশন দেওয়া থাকে তাহলে রুম দুইটা হবে, কিন্তু আমরা দুইটা কাউন্ট করবো না, আমরা শুধু ছাউনি অনুযায়ী এখানে চারটা ঘর কাউন্ট করবো। আমরা বাসগৃহের সংখ্যা লিখবো 4, এবং তলা যে আসবে এগুলো যেহেতু টিনের ঘর প্রতিটি এক তলা, সেখানে সবগুলোতে 1 লিখবো। তো আমাদের একটি খানা শেষ। আমরা এখন এখানে দেখুন একাধিক খানা আমরা পেয়ে গেছি, এখানে তিনটা খানা আছে 2 3, এবং ঘর আছে 1 2 3 4, চারটা ঘর আছে, এখানে কোনো পার্টিশন নাই, যে চারটা ছাউনি আছে, ছাউনিগুলো আমরা দেখব। তো দ্বিতীয় খানার ক্ষেত্রে আমরা শূন্য লিখবো, এটা আমরা প্রথম খানা ধরলাম, তারপর এটা দ্বিতীয় খানায় শূন্য, এবং এটা ধরলাম সর্বশেষ খানা, সর্বশেষ খানায় আমরা ডাবল 9 লিখব। এবং ডাবল 9 লেখার পর এখানে যে বাসগৃহ তলা, তলা তো সব টিনের ঘর, টিনের ঘর হলে এক সব জি অন্তলা অন্তল। তো এটা ক্লিয়ার হলো। এবার আমরা নেক্সট এখানে দেখুন, এই পঞ্চম খানা এসেছি আমরা, এখানে এক ব্যক্তির একটা তিনতলা বিল্ডিং আছে এবং সাথে একটা টিনের ছাউনি ঘর আছে, তো তার বাসগৃহের সংখ্যা আমরা মোট ধরবো 2। তো বাসগৃহ এটাকে যদি আমরা অন ধরি তাহলে বাসগৃহ তার তলার সংখ্যা হয়ে যায় তিনতলা আছে, তাহলে আমরা এখানে 3 লিখবো, আর এখানে যেহেতু টিনের ঘর এটা একতলা 1 লিখবো। এবার আমরা নেক্সট দেখি, এখানে এই যে এটা সাধারণ যে একাধিক খানা আছে একটা বিল্ডিং, বিল্ডিং মাত্র একটা এবং খানা আছে একাধিক 6 7 8। তো আমরা প্রথম খানায় 0, দ্বিতীয় খানায় 0, এবং লাস্ট অষ্টম খানায় যে আমরা ডাবল 9 লিখবো। এখানে তলার সংখ্যা, তলার সংখ্যা যেহেতু পুরো বিল্ডিংটা তিন তলা বিশিষ্ট হয় তাহলে প্রতিটা তলায় যেয়ে যায় আমরা 3 করে লিখব, কারণ একই বিল্ডিং এ সবাই বসবাস করে তিনটা খানাই। এবার দেখুন যদি একটা অতিরিক্ত ঘর থাকে, যে নবম তলায় একটা অতিরিক্ত ঘর আছে, একটা টিনের ছাউনি ঘর আছে, তো আমরা এখানে সাধারণত এই বিল্ডিং এর জন্য আমরা কি দিই 0, এবং এখানে যেহেতু একটি অতিরিক্ত টিনের ঘর আছে সেগুলো এবং 1, 0+1 হিসাবে হলো 1 লিখবো আমরা ট্যাবে, গৃহের সংখ্যা বাসগৃহের সংখ্যা আমরা 1 লিখবো। এবং এই যে এখানে শুধু অতিরিক্ত গৃহ থাকলে তার ক্ষেত্রে শুধু অতিরিক্ত গৃহের তথ্য আসবে, অতিরিক্ত এই গৃহটা শুধু একতলা বিশিষ্ট, সেজন্য আমরা এখানে 1 দিলাম। এবং আমরা 10 নম্বর খানায় যদি যাই এখানে 0 আসবে, কারণ একাধিক খানা, আর বাসগৃহ যেহেতু তিনতলা বিল্ডিং শুধু 3, আগেটা 3 আসলো না কেন, কারণ অতিরিক্ত ঘরের তথ্য আসবে শুধু। এবার লাস্ট খানা আমরা 11-তে চলে যাই, এখানে 11-তে আমরা ডাবল 9 দিয়ে 3 দিয়ে শেষ করে দেবো। এবার এখানে দেখুন প্রথম খানায় এই যে এখানে একটা বিল্ডিং এ একাধিক খানা আছে, 12-তে আমরা 0 লিখলাম, 13-তেও 0 লিখলাম, এবং যেহেতু তিনতলা বিল্ডিং সবার সেহেতু 3। এবার সর্বশেষ খানায় আমরা চলে এসেছি 14, এখানে তাদের এই যে 14-তে একটা অতিরিক্ত টিনের ঘর আছে এবং এটা শেষ খানা, সেজন্য 99 সাথে একটা 1 যোগ হলো অতিরিক্ত একটা ঘর, তাহলে হয়ে গেল এখানে 100, আর আমাদের তলার ঘর আসবে 2টি, এখানে যে তার প্রথম বিল্ডিং তিন তলা এবং দ্বিতীয় বিল্ডিংটি একতলা দিয়ে দেবো।
এবার যদি দুইটা ঘর থাকে তাদের, তাহলে যে মিয়ার বসাদের দুই যোগ হবে এবং ঘর আসছে আমাদের তিনটি। এটা তিনতলা, এটা একতলা, এটা তো দোতলা হতো, তাহলে আমরা এখানে দুই লিখতাম, এটা তিনতলা আর এখানে আর একটা ওয়ান, তিনটা ঘর হয়ে গেল, 1 2 3 এইভাবে লিখবেন যোগফল। আর আগের সবগুলো খানায় শূন্য শূন্য। এবার এখানে দেখুন আমরা যদি 20 নম্বর খানা, এটা একটা বিল্ডিং এ একাধিক খানা আছে, তো আমরা প্রথম খানা 20-এ যে শূন্য লিখবো এবং এটা তিনতলা বিশিষ্ট 3 দেব। পরের খানায় একটাই ঘর আছে, তারা শূন্য দেব, তিনতলা দেব। এরপর 22 নম্বর খানায় তারা অতিরিক্ত আর একটা ঘর ইউজ করে, সেজন্য এখানে যেহেতু এই বিল্ডিং এ সবসময় জিরো হয়, জিরো থেকে শুরু হয় নতুন খানা, সেজন্য একটা জিরো যোগ হচ্ছে, আর এটা যদি শেষ খানা সেক্ষেত্রে 99 যোগ হচ্ছে। এই 99 আর জিরো মিলে 99 হচ্ছে, এবং 22 ঘিরেটা যেহেতু তিনতলা বিশিষ্ট সেহেতু 3 হচ্ছে। এবার আমরা 23 তলায় চলে যাচ্ছি, 23-এ যেহেতু এটা দ্বিতীয় খানা শূন্য এবং এরা তিনতলা বিশিষ্ট 3, এবং 24 লাস্ট খানা হিসাবে 99 ইউজ হচ্ছে আর তলা 3। এখানে শুধু যে অতিরিক্ত একটা শূন্য, এটা প্রথম ভবন হিসাবে শূন্য এবং লাস্ট ভবন হিসাবে, এটা লাস্ট ভবন হিসাবে 99। তো এই ছিল খানা নিয়ে যত সমস্যা, আরো কিছু সমস্যা থাকলে আপনারা কমেন্ট করে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।